অতি উগ্র ড্যানিশ সুইডিশ রাজনীতিবিদ রেমসাস প্যালুডান আবারও পবিত্র কোরআন পুড়িয়েছেন। শুক্রবার তিনি ডেনমার্কের তুর্কি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটান। এর আগে তিনি সুইডেনে একই কাজ করেছিলেন। স্ট্রাম কার্স নামের উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতা প্যালুডান পুলিশ পাহারায় পবিত্র কোরআনে আগুন দেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সেখানে সমাবেশে তুর্কি ও সংবাদকর্মীদের তাদের অবস্থান ত্যাগ না করে বরং প্যালুডানের প্রতি সদয় আচরণ করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেয়। উত্তেজনাকর এই কাজের সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্যালুডান সেখানে আসার আগে দূতাবাসের আশেপাশে বেশ কয়েকজন তুর্কি সমাবেত হয়েছিল। তারা লাউড স্পিকারের মাধ্যমে আজান দিচ্ছিল। পুলিশ তাদের ওই এলাকা থেকে সরিয়ে দেয়। পবিত্র কোরআন পড়ানোর পর দূতাবাসের সামনে সমাবেত তুর্কিদের প্রতি উস্কানিমূলক আচরণ করেন প্যালুডান। 45 মিনিট পর পুলিশ পাহারায় প্যালুডান ঘটনাস্থল ত্যাগ করেন। এর কয়েক ঘন্টা আগে ডেনমার্কের একটি মসজিদের সামনে আরেকটি কোরআন পুড়িয়ে দেন তিনি।